প্রথমে নিজ দলের সম্পাদক বিজনধর আর এবার রাজ্য পুলিশের প্রধান গণমুক্তি পরিষদের সভাপতি ও রাজ্যের সাংসদ জিতেন্দ্র চৌধুরীর ত্রিপুরা পুলিশের উপর দেয়া আরোপকে ভিত্তিহীন বলে জানি ডিজিপির সাথে দেখা করে সাংসদ চৌধুরীর একাংশ পুলিশের কার্যকলাপের উপর তদন্ত দাবি করে ওনার বক্তব্য ঠিক কি ছিল দেখে নিচ্ছি তারা খুব বড় না একটা ছোট্ট অংশ এই ১৯ তারিখ এবং তার পরবর্তী ঘটনা বলতে তারা মদত যুগিয়েছে এই সাম্প্রদায়িক এই শক্তিকে এদেরকে চিহ্নিত না করা হলে এদের যদি এই শাস্তি না দেওয়া হয় তাহলে আগামী দিন আমাদের এই শান্তি রক্ষা করার ক্ষেত্রেতে পুলিশেরও এবং সারা রাজ্য মানুষের পক্ষেও এটা অসুবিধা হবে এর পরিপ্রেক্ষিতে রাজ্যের পুলিশ ডিজিপি অখিল কুমার শুক্লার কি প্রতিক্রিয়া শুনে নেওয়া যাক The thing is, police is behaving neutrally. It will behave neutrally. And that's what I have been communicating to my all the officers, irrespective of rank and file. Now, wherever appropriate action has not been taken, we do conduct inquiry, we do look into the issues, and we take appropriate corrective measures. But the allegation that they favored something is not correct. I don't agree with it. সাংসদ চৌধুরীর বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যে অভিযোগ পাল্টা অভিযোগের যে পালা চলছে তাতে একটাই প্রশ্ন উঠে আসে রাজ্যের জনগণ কাকে বিশ্বাস করবে নির্বাচনের প্রাককালে নিজ দলের মধ্যে চলা এই যুক্তি অযুক্তির খেলা আগামী নির্বাচনে ঠিক কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়